দুজনার ব্লগের থাইল্যান্ড সিরিজের 17তম পর্বে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি শপিংয়ে। প্রথমে যাচ্ছি ব্যাংককের জনপ্রিয় শপিং মল সেন্ট্রাল ওয়ার্ল্ডে। তারপর আপনাদেরকে দেখাবো প্রাতুনাম এলাকায় পাইকারি দামে কম খরচে শপিং। এছাড়া রয়েছে থাইল্যান্ডের একটি নতুন কিন্তু জনপ্রিয় শপিং মল নিয়ন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো, স্বাগতম সবাইকে। আমরা একটু আগে মানে ঘুম থেকে উঠতে আজকে দেরি করে ফেলছি, প্রায় 12টা বাজতে 5 মিনিট বাকি। তো আমরা আজকে যাচ্ছি সেন্ট্রাল ওয়াল যাবো, আর প্রাতুনাম এলাকায় যেসব মল আছে যেমন প্লাটিনাম আর তালাদ নিয়ন আর প্রাতুনামের যেই মার্কেটগুলো আছে ওইগুলোতে যাব, আপনাদেরকে দেখাবো। তো আমরা গ্র্যাবে ট্যাক্সি কল করছি, দেখা যাচ্ছে না, তো গ্র্যাবে ট্যাক্সি কল করছি, এখনই চলে আসবে। তো চিন্তা করলে আপনাদের সাথে কথা বলে নিই। আমাদের এইখান থেকে সেন্ট্রাল ওয়াল পর্যন্ত 101 বাদ নিয়েছে, 101 বাদে আমরা চলে যাব। আর এখান থেকে আরেকটা উপায় আছে ওয়াটার ট্যাক্সিতে। ওয়াটার ট্যাক্সি আসলে টাইমিং শিডিউলটা মিলানো যাচ্ছিল না, সেই জন্য আমরা ট্যাক্সিতেই যাচ্ছি। আমরা হ্যান্ড স্যানিটাইজার নিতে নিতে গাড়ি চলে আসছে। আমরা চলে আসছি সেন্ট্রাল ওয়ার্ল্ড, আসতে একদমই কম সময় লাগছে আমাদের, থেকে বেশি দূরে ছিল না, মনে হয় 2-3 কিলোমিটার দূরে। তো চলেন দেখি ভিতরে। আচ্ছা, তো আমরা চলে এসেছি সেন্ট্রাল ওয়ার্ল্ড। সেন্ট্রাল ওয়ার্ল্ড হচ্ছে ব্যাংককের দ্বিতীয় বৃহত্তম শপিং মল। এখানে কিন্তু দেখার এবং কেনাকাটার অনেক কিছু পাবেন। ব্যাংককের অন্যান্য নাইট মার্কেট, উইকেন্ড মার্কেট, এগুলোতে আপনারা লোকালি প্রডিউসড জিনিসপত্র পেলেও যদি ব্র্যান্ডের জিনিসপত্র কিনতে চান তাহলে কিন্তু আপনাদের আসতে হবে বড় শপিং মলগুলোতেই। প্রায় 59 লাখ স্কোয়ার ফিটের এই বিশাল মার্কেটে আপনারা কিন্তু জামা কাপড়, কসমেটিক্স, ব্যাগ, খাবার দাবার ইত্যাদি থেকে শুরু করে গাড়ি পর্যন্ত সবই পাবেন। তো আমরা যেহেতু বাজেট ট্যুরে আছি, সেক্ষেত্রে আমরা আসলে সেন্ট্রাল ওয়ার্ল্ডে কী করছি, আসলে আপনারা যদি কেনাকাটা নাও করেন এখানে কিন্তু দেখার এবং ঘুরে বেড়ানোর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর এখানে কিন্তু ব্র্যান্ডের অনেক শোপিস এবং খেলনার দোকানও আছে। তো আমি অনেক দিন ধরেই ভলভো ট্রাকের একটা মিনি ফিগার খুঁজছিলাম, সেটাই আছে নাকি দেখতে এসেছি। তো চলেন আপনাদেরকে আগে ঘুরে দেখানো যাক। এরকম ট্র্যাক কেনার ইচ্ছা আমার অনেক দিন আছে। তো আমরা এখানে দেখলাম, দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি যে ভলভো ট্রাকটা খুঁজছিলাম ওইটা নাই, তো ও বেঁচে গেছে আর কি, কেনা লাগে নাই। তো আমরা সামনে দেখি আর কি আছে। আমি এই ব্যাগের দোকানটা একটু আগে হচ্ছে ঘুরে আসছিলাম। তো ব্যাগগুলো বেশিরভাগ ব্যাগই হচ্ছে চায়নার, মেড ইন চায়না। দামগুলো হচ্ছে 3,000, 4,000, 5,000। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে কিছু কিছু ব্যাগের সাথে ড্রেসও ম্যাচিং আছে, তো সেটা তো ভালোই, দাম একটু বেশি। চলো আমরা একটু উপরের দিকে যাই, উপরে গিয়ে আপনাদেরকে একটু দেখাই উপরটা, তারপর আমরা প্রাতুনামের দিকে হাঁটা দিই। আসলে ইনলটে ঢুকছিলাম, তো ইনলটে আমি লিপস্টিকগুলো যেগুলো সেগুলো দেখলাম,
এখানে হচ্ছে ওনাদের 1100 বাত করে পার, এক একটা লিপস্টিক হচ্ছে 1100 বাত করে, কিন্তু ওনারা ডিসকাউন্ট প্রাইস আমাদের দিতে পারবে 880 বাত। তো দামটা একটু বেশি কি বলেন, আর ইনলট ব্র্যান্ডটাও তো ভালো তাই না, ভালো কিছু কিনতে হলে তো ভালো দাম তো দিতেই হবে, কি বলেন? তাই তো আমরা সেন্ট্রাল ওয়ার্ল্ড থেকে বের হয়ে গেছি। বাইরে কিন্তু প্রচুর গরম, আসলে আমরা সেন্ট্রাল ওয়ার্ল্ডের এসির বাতাস থেকে বের হয়ে এরকম গরমের ভিতরে একদম ভেবাচাকা খেয়ে গিয়েছি। তো বের হয়েই দেখলাম বাইরে মাস্টার শেফ থাইল্যান্ডে শ্যুটিং হচ্ছে, মাস্টার শেফের অন্যান্য পর্বের মতো বিশাল আয়োজন দেখা যাচ্ছে। তো আমরা আর এখানে সময় নষ্ট করছি না, কারণ আমাদের সামনে অনেক প্ল্যান, এখান থেকে আমরা হেঁটেই প্রাতুনাম চলে যাব। তো সেন্ট্রাল ওয়ার্ল্ড থেকে বের হওয়ার পরেই রাস্তার পাশেই হচ্ছে প্লাটিনাম মল, তো আপনাদেরকে প্লাটিনাম মলটা একটু দেখি। আসলে সুকুম্ভিত এলাকাকে যদি আপনারা হোটেল এলাকা বলে থাকেন, এই প্রাতুনাম এলাকাকে কিন্তু আপনারা শপিংয়ের এলাকা বলতে পারেন, কারণ এই এলাকায় আছে প্রচুর মার্কেট। আপনাদের যদি কেনাকাটা করাই ব্যাংককে আসার মূল উদ্দেশ্য হয়ে থাকে, আপনারা কিন্তু প্রাতুনাম এলাকাতেই হোটেল ভাড়া করতে পারেন। প্রাতুনাম এলাকার বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু হাঁটা দূরত্বেই আপনারা ব্যাংককের বিখ্যাত অনেকগুলো মার্কেট পেয়ে যাবেন, যেমন প্লাটিনাম শপিং মল, ইন্দ্রা স্কোয়ার, প্যালাডিয়াম, তালাদ নিয়ন, এগুলো সবই কিন্তু হাঁটা দূরত্বেই। সুতরাং এখানে আসা যাওয়ার জন্য কিন্তু এক্সট্রা খরচ আপনাদের করতে হবে না। আর আপনাদেরকে যে ওয়াটার ট্যাক্সির কথা বলছিলাম, সুকুম্ভিতের ঘাট থেকে উঠলে কিন্তু আপনাকে এখানে নামিয়ে দিবে। আমরা সময় বাঁচাতে গ্র্যাবেই চলে এসেছি, গ্র্যাবের খরচ কিন্তু তেমন একটা বেশি না, আর সার্ভিসও ভালো। আমরা হাঁটতে হাঁটতে কিন্তু প্লাটিনাম মলের কাছে চলে এসেছি। তো চলেন আগে এই গরমের ভিতরে আগে একটু জুস টুস খাওয়া যাক, তারপরে আমরা প্লাটিনামে ঢুকছি। চিয়ার্স। বরফগুলো এখনো কড়মড়া, বরফ তেমন একটা গুড়া গুড়া হয় নাই। সো মিষ্টি, এক্সট্রা চিনি দিছে নাকি খেয়াল করি নাই, বাট আমরা যেই রোড থেকে আসলাম মানে খুবই দরকারি একটা জিনিস, না মনে হচ্ছে চিনি দিছে বেশি মিষ্টি। কেমন? একদমই ফ্রেশ জুস, ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে এটা খুব দরকার ছিল। আর এটা কিন্তু ওনারা জুস বলে না, এটাকে বলে স্মুদি, একই জিনিস জুস স্মুদি, মানে স্মুদি যেটার ভিতর আপনারা দুধ দিবেন না আর কি, ওটা হচ্ছে স্মুদি বলে, আর দুধ দিলে মিল্কশেক। ওরা আবার এটা ক্যারি করার জন্য এখানে একটা জিনিস দিচ্ছে, এটা ধরে আপনারা ক্যারি করতে পারবেন। তো আপাতত শান্তি পাওয়া গেলো, তো চলেন প্লাটিনামের দিকে যাই। তো আমরা এখন আছি প্লাটিনাম শপিং মলে। সেন্ট্রাল ওয়ার্ল্ড থেকে এখানকার অবস্থা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, কারণ সেন্ট্রাল ওয়ার্ল্ড বিখ্যাত হচ্ছে দামি দামি ব্র্যান্ডের জিনিসের জন্য, আর প্লাটিনাম মলে আপনারা একদম পাইকারি মূল্যে শপিং করতে পারবেন। এখানে ছেলেদের ড্রেস, মেয়েদের ড্রেস, ব্যাগ, জুতা, অ্যাক্সেসরিজ সবই পাবেন। আর এখানে সুবিধা হচ্ছে বেশিরভাগ দোকানেই নর্মাল প্রাইস এবং হোলসেল প্রাইস লেখা আছে, সাধারণত যে কোনো কিছু দুইটা বা তার বেশি কিনলেই এখানে হোলসেল প্রাইস পাওয়া যায়। তো চলুন দেখা যাক কী কেনা যায়। আচ্ছা, এগুলো হচ্ছে একটু ভারী টাইপের শাল, এগুলো 200 বাত করে পড়ছে। আমরা অলরেডি নেওয়া হয়েছে দুইটা, কোয়ালিটিগুলো বাহিরগুলো থেকে একটু ভালো। হ্যাঁ, আর এই প্লাটিনাম মার্কেটের দাম কিন্তু যেহেতু হোলসেল প্রাইস, দাম মোটামুটি ফিক্সড, আপনারা দামাদামি করে তেমন একটা সুবিধা করতে পারবেন না। এটা এক কালার, এটা প্রিন্ট। এই আচ্ছা, তো প্রাতুনাম এলাকার আর একটা স্পেশাল ডিল আপনাদেরকে দেখাই, যেটা আপনারা প্লাটিনামেও পাবেন। এভরিথিং 20 বাত, সাথে 10টা কিনলে একটি ফ্রি।
তো আমাদের দেশে যেমন 99 শপ নামে একরকম দোকান আছে, যাই কিনেন না কেন 99 টাকা, অনেকটা সেরকমই, যেটাই কিনবেন 20 বার। তো এইরকম দোকানগুলোতে শো পিস, চাবির রিং, ফ্রিজে লাগানোর ম্যাগনেট, নেল পলিশ, বাসার পিচ্চি কাচ্চাদের জন্য সুন্দর সুন্দর জিনিস, ছোট ছোট ব্যাগ, মানি ব্যাগ, হালকা পাতলা জুয়েলারি, এসব সহ আরও নানান ধরনের জিনিস পাওয়া যায়। তার মানে দেশে ফিরে সবাইকে গিফট দেওয়ার মতো অসংখ্য জিনিস পাবেন এখানে। তো এইরকম দোকানগুলোতে আসলে যেই সমস্যাটা হয় যে কেনাকাটা করতে করতে 10টা বা 20টা লিমিটের ভিতরে থাকাটাই কিন্তু কষ্টকর। যেমন এখানে 10টা নিলে একটি ফ্রি, তার মানে আমাদের বাছাই করতে হবে 11টা আইটেম, কিন্তু দেখা যাচ্ছে হয় 12টা 13টা হয়ে যাচ্ছে, অথবা বাড়াতে গেলে দেখা যাচ্ছে 22টার থেকে বেশি অথবা কম হয়ে যাচ্ছে। এটা একটা মধুর সমস্যা বলতে পারেন। তো অবশেষে আমাদের এক ঝুড়ি জিনিসপত্র কেনা শেষ, আমরা এখানে পেমেন্ট করে দিই, তারপরে দেখি সামনে কী কী পাওয়া যায়। আচ্ছা, ঘোরাঘুরি করতে করতে এখানকার জিনিসপত্রের দাম সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই। ছেলেদের টি শার্ট 150 বাত থেকে শুরু, মেয়েদের ড্রেস 150-200 বাত থেকে পাওয়া যাবে, ছেলে মেয়েদের শার্ট প্যান্ট এগুলো পাবেন 300 বাতের আশেপাশে, বাচ্চাদের জামা কাপড়েরও অনেক দোকান আছে, দাম শুরু 80 বাত থেকে। তো প্লাটিনাম মল ঘোরাঘুরি করা শেষ, এখন আপনাদেরকে এমন একটা জায়গা দেখাবো যেখানে ব্যাংককের স্থানীয়রা কেনাকাটা করে, ফলে সেখানে কিন্তু আপনারা অন্যান্য ট্যুরিস্ট মার্কেট থেকে অনেক কম দামে জিনিসপত্র পাবেন। তো এখানে আসার জন্য প্লাটিনাম শপিং মল থেকে বের হয়ে যে ওভারব্রিজটা, সেটা পার হতে হবে। আপনাদেরকে এই জায়গার গুগল ম্যাপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা সহজেই এখানে চলে আসতে পারেন। আচ্ছা, তো আমরা চলে এসেছি একদম গভীর প্রাতুনাম মার্কেটে। জায়গাটাকে আপনারা অনেকটা বিদেশি গাউসিয়া বলতে পারেন। এই জায়গার বিশেষত্ব হচ্ছে মেইন রোডের থেকে ভিতরে কিন্তু আপনারা অসাধারণ কম দামে জিনিসপত্র কিনতে পারবেন। অন্যান্য মার্কেট থেকে দাম কম হলেও এখানকার সকল জিনিস কিন্তু মানসম্মত, তো আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন। তো আমরা প্রথমে চলে এসেছি টি শার্ট এবং শার্টের দোকানে। এখানে ঢুকেই কিন্তু আমরা অন্যান্য মার্কেট থেকে এখানকার দামের যে পার্থক্য, এটা টের পাচ্ছি। এখানে প্রতিটা টি শার্ট 100 বাত এবং প্রতিটা শার্ট 180 বাত করে। এখানে ব্যাগগুলো যদি আমি একটা করে কিনি তাহলে 100 বাত করে দিতে হবে, আর যদি আমি হচ্ছে তিনটা একসাথে কিনি তাহলে 80 টাকা করে দিবে। সেক্ষেত্রে আমি হচ্ছে 80 বাত দিয়ে তিনটা নিলাম। দিস ওয়ান হাউ মাচ সেম? আমি 120 তিন পিস কিনলে অন হাউ এমনিতে 120 করে দুই তিনটা কিলাম। আর আপনারা যারা হয়তো ড্রেস আনছেন কিন্তু শপিংয়ের জন্য আপনাদের বড় ব্যাগ নেওয়া লাগবে, সেক্ষেত্রে তো আমরা এখান থেকে অনেকগুলো ব্যাগ কিনে ফেলছি, মানে ব্যাগগুলো অনেক সুন্দর সুন্দর, আর এই ব্যাগগুলো কিন্তু অনেক কাজের। আপনারা যেটা বললাম আর কি, আপনার এয়ারপোর্টে বিশেষ করে সুবর্ণভূমি যে এয়ারপোর্টটা ওইখানে অনেক বড়, তো আপনার এই মাথা থেকে ওই মাথায় এইরকম ব্যাগ নিয়ে গেলে হাত ব্যথা হয়ে যাবে, তো এইটা আপনারা নিতে পারেন। তা আমরা যেহেতু একটু ঘোরাঘুরি করবো তাই এখন নিচ্ছি না, 4টার সময় উনি বলছে যে বন্ধ করে দেবেন, তারপর এখানে নাইট শিফটের দোকানগুলো বসে, তো আমরা 4টার আগে যদি আসতে পারি এটা নিয়ে যাবো। তো চলেন দেখি সামনে আর কি আছে। এখানে আমরা 50 বাক করে টি শার্টগুলো দেখতে পাচ্ছি, আর এক্সেল সাইজ হচ্ছে 55 বাক, আর ডাবল এক্সেল হচ্ছে 60 বাক করে। তো আপনারা যা দেখতে পাচ্ছেন এখানে যে শার্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা একটা কিনি তাহলে 200 বাক করে, আর যদি হোলসেলে আমরা তিনটা কিনি তাহলে 150 বাক করে পড়ছে। তো আমরা এখান থেকে প্রায় 4টা মতো শার্ট নিচ্ছি। এখানে হচ্ছে যদি একটা নেন 200, আর যদি বেশি করে নেন তাহলে 150 করে আর কি। তো দেখি কততে ফাইনাল করা যায় আপনাদের জানাবো। তো আমরা এখান থেকে 4টা নিলাম আর কি, 150 করে 600 বার লাগলো।
তো আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আমরা একদম ভিতরের দিকে আর কি। তো এইখানে আপনারা এই থাইল্যান্ড মানে ব্যাংককের স্থানীয় লোকজন যেই প্রাইসে কেনাকাটা করে আপনারা সেই প্রাইসে কেনাকাটা করতে পারবেন, কারণ এত ভিতরে প্রাতুনামের এই সাইডটাতে অত ট্যুরিস্ট ঢুকে না। সো এখানে আপনারা নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন, অন্যান্য জায়গার থেকে কম দামে পাবেন। দাম একটু কম কিন্তু হচ্ছে কোয়ালিটি কিন্তু খারাপ। হ্যাঁ, আমাদের শপিং পরিমাণ কিন্তু ভালো হয়েছে, এখনো নিয়ন মার্কেট বাকি আছে। হ্যাঁ, নিয়নে এখনো যাই নেই। তো চলেন, তো হাঁটতে হাঁটতে আমরা ইন্দ্রা স্কোয়ারে চলে আসছি। এটা কিন্তু মানে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি এই সবার ভিতরে এই মার্কেটটা অনেক জনপ্রিয়। তো আমরা আসলে সবার আগে KFC-তে যাব, এখানকার KFC-তে, তারপরে আপনাদের আশেপাশে দেখাবো। বাবা, মাত্র 34,000 টাকায় 49 ইঞ্চি। তো এখানে সুন্দর সুন্দর জুতা আছে 100 বাদ করে। তো এইখানে হচ্ছে টি শার্টে প্রিন্ট করা হয় মাত্র 150 বাথে টি শার্ট সহ প্রিন্ট আর কি। তো আমরা আমাদের যে লোগোটা আছে, আমাদের যে লোগোটা আছে ওইটা হচ্ছে এখানে প্রিন্ট করতে দিয়েছে। তো আমাদেরটা এখন বানানো হবে আর কি, তো দেখি কেমন হয়। হ্যাঁ, এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। তুমি কোনটা নিচ্ছো? দিস ওয়ান ইজ ভেরি নাইস। তো একটা 200, তিনটা 500, আমরা অবশ্য 180 টাকা করে নিচ্ছি। তো এই ইন্দিরা মার্কেটে যে KFC-টা ছিল আর কি, ওইটা আপাতত রিনোভেশনের জন্য বন্ধ। তো আমরা আশেপাশে যাবো, আগে গেঞ্জিটা প্রিন্ট করে নিই। তো কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আসলে গেঞ্জিটা নেওয়া হয় নাই, ওনাদের সময় লাগবে অনেক। আর ইন্দিরা থেকে আমরা বের হয়েছি, এখানে তো KFC নাই, তো পাশে আর একটা KFC আছে আমাদের নিয়নের মানে রোডেই পড়ব। আমরা এই যে বের হয়ে আসছি ইন্দ্রিয়া থেকে, এখন আমরা KFC থেকে যাচ্ছি। তো জিনিসটা দেখতে কিন্তু অনেক সুন্দর, দেখছেন একদম। মানে আমরা যেহেতু মিক্সটা নিচ্ছি, মিক্সটা সব রকম কালার আছে। আমি আগে একটা ছবি তুলে নিই ভালো লাগে। 15 টাকা দিয়ে আমরা সবগুলো ফ্লেভার। তো আমাদের এই ব্যাটারি মানে ব্যাটারি চার্জ শেষ, তো আমরা আপনাদের হালকা একটু দেখাই দিই। প্রথমে কমলাটাই দেখি। হলুদটা হচ্ছে ভ্যানিলা, আর গোলাপিটা হচ্ছে স্ট্রবেরি। আমাদের ইগলুর মতো টেস্ট সেম, তবে ভ্যানিলাটা টেস্টটা একটু রিচ, মানে ভ্যানিলার ফ্লেভার ভালো পাওয়া যায় যেহেতু হলুদটা, আর সাদাটা সম্ভবত কোকোনাট। কোকোনাট, একটু নারকেল তেল ফ্লেভার আছে, আর এটা হচ্ছে চকলেট। চকলেটটাও সেম আমাদের ইগলুর মতো আর কি। আইসক্রিমটা অনেক মজা ছিল, আইসক্রিমটা অনেক মজা ছিল। মাত্র 15 বাথে আমরা বেশি গরমের ভিতরে আর কি বেশি ঠান্ডা খেলাম না,
তাহলে আমাদের দুই তিনটা করে খাওয়ার ইচ্ছা ছিল, অনেক টেস্ট। বিশেষ করে আপনার ভ্যানিলা আর স্ট্রবেরি মিক্স যেটা ছিল অসাধারণ লাগছিল। তো আমরা আবার দেখা করছি নেক্সট লোকেশনে। এখানে খুব সুন্দর সুন্দর টি শার্ট আছে ছেলেদের, কিডসদের জন্য আছে। আপনারা যদি কিনতে চান বা গিফট করতে চান সেক্ষেত্রে কিন্তু ভালোই। আর ওনারা বলছে এখানে যে কোনো সাইজই হচ্ছে 80 বাক্স, সেক্ষেত্রে আমার মনে হয় একটু সস্তাই আছে। তো আমরা ঘুরে ফিরে সেই একইটা দুই কালারে নিয়ে যাচ্ছি আর কি। এখানে স্যান্ডো গেঞ্জিও আছে কিন্তু সবই 80 বাক্স, আপনি যেটা নেন সেটাই 80 বাক্স। তো নিয়ন খোলে হচ্ছে বিকাল 4টায়, মানে কোনো 4টা বাজেই, তাও আমরা একটু রোদ না কমা পর্যন্ত KFC-তেই টাইম পাস করবো। তো চলেন রাস্তা পার হই। তো আমরা একদমই দেরি না করে KFC-তে সোজা, মানে সকাল থেকে হাঁটতেছি প্রায়। তো আমাদের হালকা পাতলা অর্ডার চলে এসেছে, এই হট অ্যান্ড ক্রিসপি আমরা নিয়েছি 4টা, অরিজিনাল রেসিপি নিয়েছি 2টা, 14টা পপ চিকেন এবং 6টি চিকেন নাগেটস, একটা লার্জ ফ্রেঞ্চ ফ্রাই, একটা কোলস্ল আর 2 রকম সস, সাথে আমাদেরকে আর একটা বারবিকিউ সস দিয়েছে, সাথে 2টা কোক। আর এই সবগুলো আইটেম আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে এত কিছু মিলিয়ে আমাদের বিল এসেছে মাত্র 444 বাত। আচ্ছা, তো খাওয়া দাওয়া করতে করতে আপনাদেরকে গত পর্ব থেকে একটি কমেন্ট দেখিয়ে দিই, তারপরে আপনাদেরকে দেখাবো প্রাতু নামের সুন্দর একটা নাইট মার্কেট নিয়ন। আসলে এখানে কপিরাইটওয়ালা গান বাজছিল আর KFC-র টেস্ট তো সব জায়গায় মোটামুটি একই, তাই আর ডিটেলসে যাচ্ছি না। তো গত পর্বে জুয়েল কবির ভাইয়া বলেছেন অপেক্ষার পর্ব শেষ হলো এবং আমি প্রথম কমেন্ট করলাম, অনেক আশায় ছিলাম এই ভিডিওর জন্য, প্রথম থেকে আপনাদের ভিডিও দেখছি আশা করি ভুলে যাবেন না। তো আসলে ভাইয়া ভোলার তো প্রশ্নই ওঠে না, তারপরেও যাতে ভুলে না যাই কমেন্টটা এখানে রেখে দিলাম, কয়েকদিন পর পর দেখব। আমরা এখন হাঁটছি নিয়নের দিকে। তো প্যালাডিয়াম থেকে বের হলেই আপনারা দেখবেন বার্কলিস হোটেল, এর সামনে দিয়ে খানিকটা হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন নিয়ন। তো নিয়নের লেআউটটা আপনাদের একটু জানাই, নিয়নের এক সাইডে হচ্ছে শপিং পার্ট আর এই সাইডে হচ্ছে সম্পূর্ণ স্ট্রিট ফুড পার্ট। তো নিয়নে মোট 2টা পার্ট, আমরা দেখি আর একটু খুলুক তারপর আপনাদের দেখাবো। শালের কি আছে, 10টা কিনলে একটা ফ্রি, 100 বাত করে ভাবি না এটাই। বেশি ভারী আমরা এখান থেকে 8টা ব্যাগ কিনলাম, 8টা ব্যাগ কিনলাম, এটা 3টা হচ্ছে 100 বাত নেওয়ার কথা, আমাদের কাছে 4টা 100 বাত নিল।
আমরা এখান থেকে দুইটা ব্যাগ নিলাম। তো ব্যাগের দামগুলো মোটামুটি বড় সাইজের যেগুলো ছিল 200 বাদ করে চেয়েছিল, পরে 150 করে দিয়েছে। সেন্ট্রাল ওয়ার্ল্ড, তারপরে প্লাটিনাম, তারপরে KFC এবং তারপরে এখানে। সো এত শপিং হয়েছে যে আসলে আর আর কিছু কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। হোটেলে ফিরে যাবো, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা হয়তো বড় চোর একটা ম্যাঙ্গো জুস খাবো, খেয়ে আমরা আবার হোটেলে ফিরে যাব। তো আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওতে আমরা হচ্ছে হোটেল চেঞ্জ করব। আগামী ভিডিওতে আমরা অ্যাম্বাসেডর ছেড়ে উঠবো ব্যাংককে আমাদের নিজেদের অ্যাপার্টমেন্টে। আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্টুডিও অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারবেন, আমাদের ফ্ল্যাটটা ঘুরে দেখাবো, আর যদি সময় থাকে আমরা যাব ব্যাংককের অন্যতম সুন্দর একটা মার্কেট এশিয়াটিকে। আপনারা যারা এখনও আমাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করেননি, তারা কিন্তু ফলো করে আসতে পারেন, লিংক থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের এই চ্যানেল দুজনের ব্লগে, পাশে বেল আইকন আছে ক্লিক করতে ভুলবেন না। এখানে কোন জিনিসটার দাম কেমন কম বেশি আপনাদের অভিজ্ঞতা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন, এটা আমাদের কাজে লাগবে। তো আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মত এই পর্যন্তই, সো বাই, আল্লাহ হাফেজ।